সুপ্রিয় দর্শক, স্পোর্টস মেলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়ে থাকি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার পাতায় প্রকাশিত সংবাদের উপর। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বিশিষ্ট ধারাভাষ্যকর এবং সাংবাদিক মাজহার উদ্দিন। মাজহার, আপনাকে স্পোর্টস মেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ সাহেব ভাই। শুরুতে আমরা চলে যাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার নিউজের দিকে। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে চ্যালেঞ্জের দিকে তাকিয়ে হাতুড়ে সিংয়ে, আর ভারতকে হারিয়ে সবাই মজা পায়, এটি হচ্ছে রোহিত শর্মার কথা। দৈনিক সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে এই দলটি সময় সেরা, আর ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন, এটা বলেছেন রোহিত। আজকের পত্রিকার খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশকে মজা নিতে দিন, এটিও রোহিত শর্মার ইন্টারভিউর একটি কোট। আরেকটি নিউজ হচ্ছে চ্যালেঞ্জিং হলেও প্রত্যয় হাতুড়ো, আরেকটি তারা সাকিবকে নিয়ে একটি নিউজ করেছে, সেটি হচ্ছে বোথাম কপিলদের যে ক্লাবে ঢোকার অপেক্ষায় সাকিব, এটি একটু আলাদা নিউজ করেছে, একটা মাইলস্টোনের দিকে আছেন সাকিব, সেইটি নিয়ে লেখা। এবার আমরা চলে যাব কালের কণ্ঠের দিকে। কালের কণ্ঠের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে হাতুড়ে সিংয়ে সেরা দলের চার বিশেষত্ব, আর একটি হচ্ছে কাজেই কথা বন্ধ করতে চান রোহিত। আরেকটি নিউজ, এখন আসছি আমরা মানব জমিনের দিকে। মানব জমিনের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভারতের চাপকে সুবিধা বলছেন বাংলাদেশের কোচ, আর ভারত সিরিজে চার কিংবদন্তির পাশে বসার সূচক সাকিবের, এটিও হচ্ছে সাকিবের যে একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তার উপর নিউজটি করা হচ্ছে। আর একটি হচ্ছে বাংলাদেশকে মজা নিতে দিন, আমাদের কাজ মাঠে জবাব দেওয়া, এটি বলেছেন রোহিত শর্মা। এবার আমরা আসছি দেশ রূপান্তরের দিকে। দৈনিক দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রধান সুবিধা মানে শিরোনাম হচ্ছে চাপে থাকার বেশি সুবিধা, ওদেরকে মজা নিতে দিন, এই দুটি নিউজ আছে গুরুত্ব দিয়ে চেপেছে। এরপর আমরা চলে যাব ডেইলি স্টারের দিকে। ডেইলি স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে এ টেস্ট অফ অপটিজম এগেনস্ট দ্য ইন্ডিয়ান গলিয়াথ, আরেকটি হচ্ছে রোহিত চার্জ অফ ওয়ার্নিং ফোকাস অন উইনিং, আরেকটি হচ্ছে প্রেশার ইজ এ প্রিভিলেজ। সব পত্রিকার খেলাধুলার পাতার তো শিরোনাম দেখলেন, এবার আমরা মূল আলোচনায় চলে যাব। আলোচনার প্রধান বিষয়টি হচ্ছে আপনার গতকালকে চেন্নাইতে যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন করেছে, এবং অনুশীলনের সেখানে বাংলাদেশ দলের হেড কোচ হাতুড়ে সিংও কথা বলেছেন, আবার ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কথা বলেছেন। রোহিত শর্মার একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে মজা নিতে দিন, বাংলাদেশ মজা নিতে দিন, মানে ভারতকে হারিয়ে মজা পায় সবাই। আসলে ব্যাপারটা কেমন, আসলে কি ভারতকে হারিয়ে সবাই মজা পায়, আমরা মজা পাই? কথা কিন্তু সত্যি সাহেব ভাই, মানে এভরিওয়ান ওয়ান্টস টু বিট ইন্ডিয়া। ইন্ডিয়া টপ টিম, সবচেয়ে গ্ল্যামারাস টিম, সবচেয়ে মানে কি বলবো, হারালে সেই ফোকাসটা অনেক বেশি পাওয়া যায় ওই দলগুলোর, যারা উজ্জ্বল দলগুলো খেলে তাদের বিপক্ষে। ইংল্যান্ডও রিসেন্টলি এসে এরকম স্টেটমেন্ট করেছিল, সেটাকেই কিন্তু তিনি মিন করে কিন্তু বলেছেন যে ইংল্যান্ডও এসেছিল, ওরাও এসে আমাদের সাথে অনেক কথা বলেছিল খেলার আগে, তো বলতে দিন, লেট দেম এনজয়, লেট সি হোয়াট হ্যাপেন্স। এই জায়গা থেকে তো অবভিয়াসলি মানে ইন্ডিয়ার মতো টিম তারা যে স্ট্রেংথে আসে তাদের ওই কনফিডেন্সটাও কিন্তু জাহির করেছে রোহিত শর্মা, যে যারা কি বলে বলতে দেন, আমরা খেলে দেখাই দিব। সো এই কনফিডেন্সটা ওদের আছে, এবং নো ডাউট ওরাই ফেভারিট, ওয়ার্ল্ডের এখন টপ টিম তারা, তারা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দিকে তারা এগোচ্ছে, তাদের এখানে একটা অপ্রাপ্তি আছে কিন্তু শাহিম ভাই, ওই জায়গাটাতে কিন্তু তারা খুব বেশি করে চাচ্ছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে গুরুত্ব দিচ্ছে, আমরা যেভাবে তারা স্কোয়াড দিয়েছে, তাদের সিজনও শুরু, হোম সিজনটাও কিন্তু শুরু টেস্ট সিরিজে। সো ওই জায়গা থেকে তাদের কাছে এই সিরিজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আরও ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়ে গিয়েছে, তারপরে তারা আরেকটু বেশি সতর্ক হয়ে গিয়েছে।
তারা ওই পাকিস্তানের মতো ভুল করতে চাবে না, বা যেসব এরিয়া আছে বাংলাদেশ বেশি ভালো করছে ওই জায়গাগুলো তারা মানে আটকানোর চেষ্টা করবে। আমরা পিচের কথা অনেক শোনা যাচ্ছে শাহিন ভাই, চেন্নাইয়ের পিচ চেপক মোস্টলি নোন ফর স্পিনার্স, বাট এই সিচুয়েশনে ওরা কীভাবে দেখবে এটাকে, কারণ আমাদের পেস বোলিং অ্যাটাকও যথেষ্ট, ওদেরও ভালো যথেষ্ট আছে, সো এই জায়গা থেকে কীরকম উইকেট হবে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন হচ্ছে। অনেক মানে অনেক প্ল্যান করে কিন্তু সিরিজটা খেলবে ইন্ডিয়া, এমন না যে ইটস জাস্ট আনাদার ডে বাংলাদেশের সাথে খেলা খেলবো জিতে যাব। এইবার একটু ডিফিকাল্ট হবে ওদের, এটাও তারাও টের পাচ্ছে কিন্তু, কারণ তাদের মিডিয়াতে সব প্রতিবার কোয়েশ্চেন হয় যে মানে অপোজিশন দলকে ছোট করে বা নিজেদেরকে হাইলাইট করাটাই তাদের কাছে সবসময় বেশি বড় থাকতো। এটা কি এমন একটা যে মাঠের বাইরেও স্লেজিং এক ধরনের, হ্যাঁ অস্ট্রেলিয়া ইংল্যান্ড করে থাকে সেই কাজটাই তারা করছে, প্রতিপক্ষকে ওরা আগেই এমনভাবে ডিমোরালাইজ করে দেয় যে তারা মানে যে গেসে জিতার জন্য এরকম তাদের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে ইন্ডিয়ার সাথে খেলছি এটাই অনেক, এটা ওরা মুখ থেকে বলাতে চায়। দেখবেন খেয়াল করে সাংবাদিকরাও আমাদের প্লেয়াররা বা কোচরা কেউ যদি প্রেস কনফারেন্সে যায় তারা এভাবেই বুঝাতে চায়, কিন্তু এখন গিয়ে মন মানসিকতা চেঞ্জ হয়েছে আমাদের টিমের কথা যদি এখানে ইন্ডিয়ান গণমাধ্যমও কিন্তু একটা রোল প্লে, এখন ইন্ডিয়ান গণমাধ্যমের প্রশ্নের মধ্যেও কিন্তু বাংলাদেশকে সমীহ করার একটা ব্যাপার দেখা যাচ্ছে। তারা আর এখন বাংলাদেশকে বলে না কয়দিনে টেস্ট শেষ করবা, রোহিত শর্মাকে এরকম কোয়েশ্চেন হয় নাই কিন্তু যে খেলা কি চার দিন পাঁচ দিন করাবে কি না, এখন থিংস আর গেটিং ডিফারেন্ট, আমাদের টিমও ব্যালেন্সড টাইম ভাই এত কম সময়। সবচেয়ে ভালো পার্ট হচ্ছে যে পাকিস্তানকে হারানোর দুই সপ্তাহের ব্যবধানে আমরা আবার একটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট যে টেস্ট দিয়েই সিরিজটা শুরু হচ্ছে এবং আমরা অভ্যস্ত আছি। এক্স্যাক্টলি, এই ট্যুরটা যে শুরু হচ্ছে টেস্ট দিয়ে শুরু হতে আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে, আমরা যে রিদমে ছিলাম যে মোমেন্টামে ছিলাম আমরা ওখান থেকে আবার স্টার্ট করতে পারবো, বাট নো ডাউট পাকিস্তান থেকে 10 times কঠিন হবে শাহিন ভাই ইন্ডিয়ার এগেনস্ট। আচ্ছা মাঝার, আমরা তো ইন্ডিয়াকে কিন্তু আপনার অন্য দুই ফরম্যাটে কিন্তু হারিয়েছি, আপনি জানেন যে আপনি সর্বশেষ যে আপনি বাইলেটারাল সিরিজ যেটা খেললাম 2019 সেখানে কিন্তু টি-20তেও ইন্ডিয়াকে আমরা হারিয়েছি এবং ইন্ডিয়ার মাটিতে আপনার হারিয়েছি দিল্লিতে, তাই না? তো এখন এটা কি আমাদের জন্য খুব কঠিন কোনো কিছু হবে যে আমরা তাদেরকে টেস্টে হারালে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ের বৃত্ত পূরণও আমাদের হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা কতটা, কারণ আমরা কিন্তু টেস্টে ইন্ডিয়ার সাথে কখনো ভালো করিনি। রাইট, টেস্টের একটাই ডিফারেন্স হচ্ছে যে টেস্টে কিন্তু বলে না যে আজকের দিনে যে ভালো খেলবে ওই জিতবে, টেস্টে কিন্তু 5 দিন ভালো খেলতে হবে আপনাকে, এইখানেই ডিফারেন্সটা যে মানে একটা ছোট দল বড় দলকে হারায় দিতে পারবে টি-20তে ওয়ান ডেতে, একদিনের খেলা একটা ব্যাড ডে কোনো অপোজিশনে যাইতেই পারে, কিন্তু আপনার টেস্ট ম্যাচে কোনো দলকে হারাতে হলে ওই দলকে দল থেকে বেটার খেলেই জিততে হবে। টেস্ট ম্যাচে একদিনে ইন্ডিয়া হয়তো খারাপ খেলতে পারে, সেকেন্ড ডেতে তারা বাউন্স ব্যাক করবে, থার্ড ডেতে বাউন্স ব্যাক করবে, সো বাংলাদেশকে ইন্ডিয়ার থেকে ভালো খেলেই টেস্ট ম্যাচ জিততে হবে, যেটা আমরা পাকিস্তানের সাথে করেছি। এমন না যে ইম্পসিবল, কিন্তু ইন্ডিয়ার সাথে ভালো খেলতে হলে 5 দিন ভালো খেলাটা খুব জরুরি, আমরা টেস্ট ম্যাচ এমনি জিততে পারবো না কিন্তু শাহিন ভাই, যে জিতে গেলাম জোশে জোশে একটা ইতে হয়ে গেল, ওয়ান ডে টি-20 যেমন হয় ওরা বুঝে ওঠার আগেই আমরা হয়তো স্টার্ট ভালো হয়েছে আমরা পেরে গেছি, এখানে 2টা ইনিংস ব্যাট করতে হবে, 2টা ইনিংস বল করতে হবে, 20টা উইকেট নিতে হবে, 1টা ইনিংসে অ্যাটলিস্ট আপনাকে 400+ রান করতে হবে, ওই জিনিসগুলো মিলে আপনার 5 দিনের 15টা সেশনের মধ্যে যদি মিনিমাম আপনি 10টা সেশন জিতেন তাহলে গিয়ে আপনি টেস্ট ম্যাচ জিতবেন, না হলে কোনো দলের এগেনস্টে আপনি টেস্ট ম্যাচ জিততে পারবেন না। আমাদের টেস্টের এখন একটা ধরন পাল্টেছে, এটা আমরা বলতে পারি যে আমাদের একটা পজিটিভ ইঙ্গিত হচ্ছে যে আমাদের বোলাররা 20 উইকেট নেওয়ার মতো ক্ষমতা এখন আছে, এইটা সবচেয়ে পজিটিভ দিক আমাদের। আমাদের যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাই আমরা টেস্টে নর্মালি হয়ে যায় আমরা কোলাপস করতাম, আমাদের আর দাঁড়াইতো না কেউ, এখন আমরা 26 রানে 6 উইকেট থেকে আমরা 400+ করতে পারি শাহিন ভাই, মানে ইটস এ বিগ থিং, মানে এই জায়গাগুলোই আমাদেরকে এখন কনফিডেন্স দিচ্ছে যে মেবি আমরা ইন্ডিয়াকে যদি 5 দিন ফাইট দিই, ইউ নেভার নো এনিথিং ক্যান হ্যাপেন, কিন্তু 5 দিন আপনাকে ফাইট দিতে হবে, নাহলে ইন্ডিয়াকে হারানো যাবে না, ইটস নট ইজি। মানে না, আরেকটা জিনিস সেটা আপনি হাতরুর সিংয়ে বলছে যে এই চাপটাকেই উনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, তাই না? এই কথার ভিতরেও তো অনেক কিছু রহস্য আছে, আসলে এই চাপটা কেন? চাপ ইন্ডিয়ার এগেন্সে খেলাটাই তো চাপ শাহিন ভাই, আপনি এটা কি এমন যে আমরা পাকিস্তানকে 2-0 হারিয়ে এখানে আসছি এই কারণেই আমাদের প্রত্যাশার চাপটা একটু বেশি? হ্যাঁ অবশ্যই, যে আমি এখন এর কথাটা কিসের বেসিসে বলতেছি যে আমরা এখন 20 উইকেট নিতে পারি, আমাদের পেস বলার এখন ভালো, ওরা কীরকম উইকেট দিবে এখন ওদের ভাবতে হচ্ছে, কারণ আমরা রিসেন্টলি পাকিস্তানে যে ক্রিকেটটা খেলেছি ওরা পুরো ওয়ার্ল্ডের নজরে পড়েছে শাহিন ভাই, আমরা নিজের মাঠে খেলিনি, কিন্তু নিজের মাঠে খেললে আমাদের উপর একটা পারসেপশন থাকে, হ্যাঁ ওরা তো দেশে নিয়ে ঘূর্ণি ট্র্যাক বানায়, ওরা তো অস্ট্রেলিয়াকে হারাইছে ইংল্যান্ডকে হারাইছে, ওই উইনগুলোকে কিন্তু ওই বড় দলগুলা অ্যাব্রড টেস্টে গণে ধরে না,
বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাইছে, ইংল্যান্ডকে টেস্টে হারাইছে, এটা নিয়ে কিন্তু বিদেশে কিন্তু খুব একটা চর্চা হয় না। আমরা আমাদের দেশে চর্চা করি, ইভেন ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, ওরা ওদের দেশে গেলে ওরা জানে যে ওরা কিভাবে জিতছে, তো ওদেরকে ওটা না দিলেই হয়। এই জন্য ওরা ডিফারেন্ট উইকেট দেয় আমাদেরকে। আমরা লাস্ট ইন্ডিয়া ট্যুরেও গেলাম, পেসাররা আমাদের শোয়ায় দিচ্ছে, ওদের শামি, ওরা পিঙ্ক বল টেস্টে তো আমরা দাঁড়াইতেই পারিনি, আমরা কিন্তু ওদের পেসারের এগেনস্টে হেরেছি। এখন গিয়ে ওরা, ওদের পেসার যেমন আছে, আমাদেরও কিন্তু পেসার কোয়ালিটি ভালো আছে। এর জন্যই ওই যে আমাদের এক্সপেকটেশনের প্রেশারটা এখন অনেক বেশি হয়ে গেছে, যে আমরা মনে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা টেস্ট তো জিততে পারি। এই যে প্রেশারটা আমাদের ভুলে গেলে হবে না শাহিম ভাই, আমরা কিন্তু 9th র্যাঙ্কিংয়ে, মানে এটা ফ্যাক্ট। আমরা খেলবো 1 নম্বর টিমের সাথে, এটাও ফ্যাক্ট। এখন আমি যদি আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট একটু আমরা পয়েন্টে এগেছি, বাট আলটিমেটলি যদি আপনি র্যাঙ্কিং হিসাব করেন তাহলে কিন্তু ডিফারেন্সটা এখন অনেক। এই জায়গা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এখন আমরা যদি বলি যে হ্যাঁ আমরা তো ইন্ডিয়াকে হারাবই, দেন ইট মেড সাউন্ড অ্যারোগেন্ট। এটা যেটা ইন্ডিয়া করতে পারে, ওদের মজা নিতে দেন, ওরা এইভাবে বলতেছে আমাদেরকে। আমরা যখন একটা টেস্ট ম্যাচ খেলে ফেলবো, ওরা যখন আমাদের স্ট্রেংথটা মানে যাচাই হয়ে যাবে, তখন দেখবেন যে ওদের একটা ধারণা হয়েছে। আর এইটাই আমাদের টাইম ফার্স্ট ম্যাচের মধ্যেই কাজ করে ফেলা। মানে যদি আমরা ইন্ডিয়াকে বাই চান্স যদি আমরা জিততে চাই বা হারাইতে চাই, আমাদের যা করতে হবে ওদের বুঝে ওঠার আগে করে ফেলতে হবে। এটা ফার্স্ট টেস্টে খুব বেশি একটা সম্ভাবনা থাকে, যার কারণে বাংলাদেশ এখন একটু আন্ডার ডগ প্লে করবে, যে তারা মানে অত মানে নিজেদেরকে এক্সপোজ করবে না বা বেশি ইতে হাইলাইট হতে চাবে না, আন্ডার দ্য রাডার থেকে তাদেরকে সারপ্রাইজ করতে চাবে, যেমনটা পাকিস্তানকে সারপ্রাইজ করেছিলাম আমরা। ওরা বুঝে ওঠার আগেই কিন্তু আমরা ম্যাচ ঘুরিয়ে ফেলছি। পাকিস্তান আর ব্যাক করতে পারেনি, ওরা মনে করতে দে আর কামিং, বাট বাংলাদেশ যেভাবে ফাইট করে ওদেরকে ডমিনেট করে আগায় গেছে, ওইটা সময় পায়নি। আপনার কি মনে পড়ে যে আপনি স্টোরিতে আসছিলেন, আপনি বলছিলেন যে বাংলাদেশ জিততে যাচ্ছে? হ্যাঁ ভাই, পুরোটা ক্যালকুলেশনের খেলা। আপনি দেখেন পার ডে 3টা সেশন হয়, আপনি যদি 3টা সেশনের মধ্যে অ্যাটলিস্ট 1টা সেশন জিতেন, 1টা সেশন ড্র করেন আর 1টা সেশন হারেন, তাহলে ইকুয়াল অপরচুনিটি থাকে আপনারও টেস্ট ম্যাচ জেতার। যদি আপনি 2টা সেশন হেরে বসে থাকেন, আপনি আর পারবেন না জিততে। ওই জায়গাটাতেই আমরা আগে সেশনে জিততে পারতাম না। আমাদের দেখা যেত যে লাস্ট সেশন আসলো, 20-25 মিনিট 30 মিনিট বাকি, আমরা ওইখানেই মোটামুটি 4-5 উইকেট পড়ে গিয়ে আমরা শেষ। এই জিনিসগুলো যখন আমরা বের হয়ে আসবো, আমরা সেশন জিততে পারবো। 15টার মধ্যে মিনিমাম 9টা থেকে 10টা সেশন জিততেই হবে। এইখানে তো আপনি স্বামি নাই, এটা কি আমাদের জন্য একটু একটু ই হচ্ছে কিনা, একটু স্বস্তির কারণ হচ্ছে কিনা? আমার মনে হয় না শাহিম ভাই, ওদের যে বোলিং অ্যাটাক, স্বামি নাই, সিরাজ আছে, বুমরা আছে, মানে দে গট নিউ কামার কুলদীপ, মানে পেসার আর্শদীপ, আর্শদীপ যে লেফট আর্ম সিমার, ও কিন্তু বাংলাদেশ এগেনস্টে এফেক্টিভ। স্পিনের কথা তো আর বললামই না, রবিচন্দ্রন অশ্বিন, তাদের চাহাল রয়েছে, কুলদীপ রয়েছে, অশ্বিন রয়েছে, মানে অক্ষর প্যাটেল আছে মানে তাদের। আচ্ছা এখন আপনি কেমন 11 আশা করতেছেন আপনি? আমরা কিন্তু সর্বশেষ টেস্টে সিরিজে আমরা 3 জন করে পেস বোলার খেলিয়েছি, এই টেস্টে আপনি কয়জন পেস বোলার হলে ভালো হয় এবং আমাদের কম্বিনেশনটা কেমন হতে পারে আপনার দৃষ্টিতে? এই টেস্টে এখন একটা কোয়েশ্চেন থাকবে যে আমরা 3টা সিমার খেলাবো না 2টা সিমার খেলাবো। এইখানে একটা ডিপেন্ডিং অন পিচ আর ওদের যে সারফেস, এইখানে কিন্তু স্পিনটা ধরার চান্সেস অনেক বেশি চাপকে আমরা যতটুকু বুঝি। বাট এখন আবার আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু স্ট্রেংথ আছে এখন পেস বোলিংয়ে। আমাদের নাইজানা কিন্তু লম্বা স্পেলে বল করতে পারে, এখন আমরা যদি তাকে একজন লম্বা রেসের ঘোড়া হিসেবে নিতে পারি, বাকি 2জন সিমার থাকলেও 5 ওভার 5 ওভার করে আবার ফ্রেশ হয়ে আসলো, এদিকে নাহিদরানা আবার করলো, সাকিব আর তার মেহেদি মিরাজ আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দেয় কারণ তারা 2জন অলরাউন্ডার। এই কারণে আমরা প্লেয়িং 11টায় ব্যালেন্স করতে পারি, আমাদের ওই লাক্সারিটা রয়েছে যে একজন ব্যাটসম্যান অ্যাড করা যায় কিনা। ব্যাটিং ওয়াইজ যা দেখতেছি শাহিম ভাই, এখানে কিছু চেঞ্জ করার নাই। আমাদের লাস্ট যে পাকিস্তান সিরিজের ব্যাটিং অর্ডার ছিল মোটামুটি ওই মিরাজ পন্ত গিয়েই ঠেকছে, এখন কোয়েশ্চেন হচ্ছে তাইজুল ঢুকবে কি ঢুকবে না। এই একটা জায়গায় আমাদের পেসার কমলে, সেখানে এই একটা পেসার কমলে আমাদের তাইজুল খেলবে কি আমাদের তাইজুল খেলবে না, না আমরা 3জন পেসার নিয়ে খেলবো, এটা আজকে অনেকটা ডিসিশন হবে যা বুঝতেছি। আজকে পিচ দেখবে, পিচ দেখে অ্যাসেস করবে, ওইটার উপর ডিপেন্ড করেও করবে। বাট আমাদের যেহেতু পেস বোলাররা মানে সাফল্য দিচ্ছে শাহিম ভাই, ওই জায়গা থেকে এনকারেজড হয়ে, আর যে 2জন স্পিনার রয়েছে ওয়ার্ল্ড ক্লাস আমাদের, এর মধ্যে আরও একজনকে ঢুকায় অ্যাকোমোডেট করে আপনার ওই ভ্যারাইটিটা কি মেরে ফেলবেন কিনা, এটাও একটা ব্যাপার আছে। আমাদের একজন লেফট আর্ম স্পিনার আছে, একজন অফ স্পিনার আছে, আর একজন এক্সপ্রেস ফাস্ট বোলার আছে, একজন মানে কি বলবো যে মানে খুব জায়গায় জায়গায় বল করা একজন বিরক্তিকর বোলার আছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ কিন্তু এক্সপিরিয়েন্স প্লাস এক্সপ্রেস,
সো আমাদের ভ্যারাইটিটা অনেক এখন। এখন আপনি তাইজুলকে আনলে ওকে দিয়ে বেশি ওভার বল করানোর প্রবণতা দেখাতে হবে আমাকে, যেটা সাকিব করে দিতে পারবে আমাদের, যেটা আমাদের মিরাজ করে দিতে পারবে। এক্ষেত্রে আমরা ওই সাহসটা দেখাবো কিনা যে তাইজুলকে ঢুকাবো একটা পেস বলার কমিয়ে, উল্টা হয়ে গেছে কিন্তু। আগে শাইম ভাই হইতো আমাদের অকেশনাল স্পিনার এমনিও আছে, রাইট, মমিনুল আছে, শান্ত। আমি ধরে নিলাম যে আমরা অকেশনাল পর্যন্ত, কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ শাইম ভাই মানে অকেশনালদের কোনো সুযোগ নাই, এক দুই তিন ওভার হয়তো করতে পারে, মানে খুবই রেয়ার হবে তাও। বাট এদিকে আপনার ভরসাটা রাখতে হবে, আমরা রাখতে পারবো কিনা পেস পেসারদের উপর, এটাই হবে গিয়ে আমরা থার্ড সিমার খেলাবো কিনা। আমি মনে করি খেলানো উচিত শাইম ভাই। হাসান মাহমুদ যে রিদমে আছে, নাহিদ যে রিদমে আছে, আমরা তাসকিনকেও লাস্ট টেস্ট ম্যাচে যে রিদমে দেখেছি, শরীফুলের মতো বোলার আমাদের নাই এই টেস্ট সিরিজে, সে নাই, সেটা কিন্তু বুঝতে দেওয়া হয় না এক্স্যাক্টলি। ওইটাও কিন্তু বলেছেন হাতুরু সিং এ যে আমাদের বেস্ট বোলার বাইরে। সো ওই জায়গাটা থেকে আমাদের এই একটা মেসেজও দিতে পারবো আমরা ইন্ডিয়াকে, যে আমাদের এগেনস্টে ওই গদ বাঁধা প্ল্যানে আইসো না, না উই হ্যাভ সামওয়ান লাইক নাহিদ রানা যে 150+ করতে পারে। সো আমরা মরা পিচেও আমরা কিন্তু তোমাদেরকে একটা থ্রেড দেওয়ার মতো আমাদের সেই ক্ষমতাটা আছে। নাহিদ রানা এই জায়গাটাতেই আমাদের ব্যালেন্সটা হেল্প করবে। আমার মনে হয় তিনজন সিমার খেলানো উচিত। মাঝের আর একটা প্রসঙ্গে চলে যাই, আপনি তো নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে সাকিব একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বোথাম কপিলা যে ক্লাবে আছে সেই ক্লাবে উনি ঢুকতে যাচ্ছেন। খুব বেশি না, এখন উনি ইতিমধ্যে 4000 রান করে ফেলেছেন, আর যদি 8টি উইকেট পান 250 উইকেট হলেই আপনার ডাবল ক্লাবে চলে যাবে, যেটা রেয়ার ক্লাব আর কি, তাই না? এখন সাকিবের কতটা সম্ভাবনা দেখছেন এই সিরিজে? আমি তো খুব ভালো সম্ভাবনা দেখছি শাইম ভাই, মানে আপনার দুইটা টেস্ট মানে হচ্ছে গিয়ে সে 8টা ইনিংস মানে 4টা ইনিংস হবে আর কি, তে বল হাতে 4টা ইনিংস পাবে। সো ওই 4টা ইনিংসে যদি 2টা করেও উইকেট নেয় তাইলে তো 8টা উইকেট এমনিতেই হয়ে যায়। আর সাকিবের যে ক্যালিবার, উনি 5টা উইকেট নেওয়ার মতো এক ইনিংসেই ক্যাপেবল। সো ওই জায়গা থেকে সবচেয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে মনে হয় সবচেয়ে লংগেস্ট সার্ভিং ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব আল হাসান, এখন রোহিত শর্মা রয়েছেন, সাকিব রয়েছেন, আর মনে হয় হাতে গোনা 2-1 জন। সো সাকিব প্রত্যেক ম্যাচ খেললেই কিন্তু একটা মাইলস্টোন অ্যাচিভ করতেছে সে ওই জায়গাটা, কারণ যেহেতু তিনি অলরাউন্ডার। এই জায়গা থেকে তো মানে আনবিলিভেবল ফিয়াট, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেটোরি, কপিল দেব, ইয়ান বোথাম, সাকিব আল হাসান, বাকিগুলা প্লেয়ারদের দেশ টিম হিসেবে যত বড় ওই হিসেবে ছোট দেশের হয়ে একজন তারকা এত বড় হতে পারে, সাকিব আল হাসান ওটার প্রমাণ। বাট আমাদের দুঃখ একটাই যে সাকিব আল হাসান থাকার পরও আমরা ওয়ার্ল্ড স্টেজে অ্যাজ এ টিম কিছু করতে পারিনি এত বছর, আমার এটা কষ্ট লাগে। আমরা মনে হয় আমরাই এমন একটা জাতি, এমন একটা দেশ, ক্রিকেট প্লেয়িং নেশন, যারা এই মাইলস্টোনগুলো নিয়ে আমরা অনেক বেশি খুশি, আমরা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি লিডিং নিউজ হয়। বাট অন্য অন্য দেশে দেখবেন ছোট্ট একটা কলম হবে, অর্জন তো এটা, একটা অর্জন। বাট আমাদের এটা আরও বড় হয়তো যদি আমরা দেশ হিসাবে ভালো করতাম। সাকিবকে জিজ্ঞেস করবেন যে তোমার এই মাইলস্টোন চাও না তুমি একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে চাও, ও বলবে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে চাই, আমার লাগবে না এই মাইলস্টোন, আমি একটা টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার 3-তে থাকতে চাই, আমার এই অর্জন লাগবে না। সাকিব নিজেও এটা বলবে না, এমন এমন তো ঘটনা অনেক আছে যে আপনি মাইলস্টোনের খুব কাছে যে অনেক অনেক লেজেন্ডারি ক্রিকেটারের ফেয়ারওয়েল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ভেরি কাছাকাছি, খুবই কাছে গিয়ে, বা অনেক প্লেয়াররাও বলেও যে আমি মাইলস্টোনের কথা ভাবিই না, আমার দল জিতছে কিনা এটা আমার কাছে ইম্পর্টেন্ট। অনেক প্লেয়ার এক সময় এসে মন খারাপ থাকে কারণ দল জিতেতে পারে নাই, ওইটা কন্ট্রিবিউট না করতে পারাটা কিন্তু কষ্ট থাকে। সাকিব আল হাসান তো ক্লাস অ্যাক্ট, নো ডাউট। আর দুইটা করে তো শাইম ভাই, ও ব্যাটিংয়ে যেদিন খারাপ যাবে বোলিং দিয়ে বসাই দিবে, বোলিং খারাপ গেলে আবার ব্যাটিং দিয়ে বসাই দিবে আপনাকে। খুবই রেয়ার যে দুই ডিপার্টমেন্টেই সে টানা 2-3 ম্যাচ খারাপ করেছে, যার কারণে সে কিন্তু আজকে এখানে। একটু ব্যাটিংটা কিন্তু খারাপ যাচ্ছে, ব্যাটিং অনেক খারাপ যাচ্ছে শাইম ভাই, মানে খুবই অ্যালার্মিং। আমরা ওই সে কাউন্টি ক্রিকেটেও যেভাবে বোলিং করলো, বাট ব্যাটিংয়ে গিয়ে কিন্তু 2 ইনিংসেই আমরা দেখলাম ও কিন্তু মানে কোনো সু মানে কোনোভাবেই খুব সফট ডিসমিসাল, চোখে দেখতে খারাপ লেগেছে। একটা হয় যে ভালো টাচে থাকতো, হঠাৎ করে একটা ভালো বল হয়েছে আউট হয়ে গেছে, দ্যাটস ডিফারেন্ট। বাট ওর যে আমি এখনও দেখি যে আইসাইটের প্রবলেম মনে হয় তিনি ভোগ করছেন, হয়তো চোখের সমস্যা না কিন্তু এটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে, যে একটা মানে মোশন তো জিনিসটা শাইম ভাই, আপনি চোখ নড়লে বডি নড়বে, বডি নড়লে হাত নড়বে, পুরোটা কিন্তু আমাদের মানে মাথা থেকে ই হয়। আপনার হ্যাবিচুয়েট যদি একবার চেঞ্জ হয়ে যায় ওটাকে আবার জাগায় আনা এটা অনেক ডিফিকাল্ট। আমি আমি আশা করি যে তার চোখে সমস্যা নাই, কিন্তু তার যে বায়োমেকানিক্সটা আছে বডির ওইটা যাতে আবার আগের জায়গায় ফিরে আসে। কেন জানি মনে হয় যে তার মাথাটা, তার এই চোখটা দিয়ে তিনি বেশি দেখতে চান বলটাকে, আগে যেটা সাইড অন দিয়ে দেখতেন এখন তাকে এইভাবে দেখতে হয়। এটা হলেই আপনার বডি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিন্তু আপনার হাত অলরেডি ডাউন, শোল্ডার ডাউন হয়ে যাবে, তখন আপনি চাইলেও কিন্তু অফ সাইডে
এইভাবে খেলতে হবে। এটা কি আপনি কোচিং স্টাফের কেউ এই জিনিসগুলো বলে? অবশ্যই আছে, যে তার নেকি দিয়ে খেলছে আমরা প্র্যাকটিস করতে দেখছি, এটা তো ওয়ার্ল্ড কাপের সময়, এটা এটা জাস্ট তার ওই ঘাড়ের মুভমেন্টের জন্যই, তার আইসাইডের মুভমেন্ট যাতে সোজা থাকে এই জন্যই। কিন্তু বললাম না, বায়োমেকানিক্স আমি ভাই ওভারনাইট চেঞ্জ করা যাবে না, ওর ওই স্লাইট অ্যাডজাস্টমেন্ট চোখের করার জন্যই সে এভাবে করা শুরু করছে। আগে কিন্তু সাকিব এভাবেই দাঁড়াইতো, হয়তো স্টান্স ডিফারেন্ট হইতো, বাট ওর চোখ, ওর মাথা, ক্রিকেটে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাথা, চোখ। যখন ওইটা আপনি 19-20 হয়ে যাবে, অনেক বড় প্লেয়ারই হোক, সাকিবের মতো প্লেয়ার এটা এখনও সে এটা শর্ট আউট করতে পারতেছে না। বোলিংয়ে এটা লাগে না, বোলিংয়ের সময় তো তার বডি মেকানিক্স মুখস্থ, তার সে খালি জানে বল কোথায় ফেলতে হবে, এটা তার আঙ্গুলের কাজ, তার হাতের কাজ, বাতাসের কাজ, বলের কাজ, এগুলো সে জানে। কিন্তু ব্যাটিংয়ে তো বোলার তো বুঝে গেছে যে তার দুর্বলতাটা কোথায়, এইটা এখন তিনি কিভাবে শর্ট আউট। মজার আজকে নিয়মিত মজার আলোচনা হলো, মজার আলোচনা হলো, নিয়মিত পত্রপত্রিকা আলোচনার বাইরে অনেক কিছু জানলাম, আমিও জানলাম। আশা করি যে আপনার যারা দর্শক, স্পোর্টসম্যানের দর্শক, তারাও অনেক উপকৃত হবে, অনেক তথ্য পাবে, অনেক কিছু মানে শুনবে বিষয়গুলো নিয়ে। দর্শক আজ এই পর্যন্তই, আগামীকাল আরেকটি পর্ব নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।